বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় ত্রিভুজাকার অঞ্চল। এর একদিকে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচ এবং বাকি দুই দিকে বারমুডা দ্বীপ ও পুয়ের্তোরিকোর সান মারিয়ানো। এই অঞ্চলটি সারা পৃথিবীতে বিখ্যাত কারণ এইখানে মাঝে মাঝেই রহস্যময়ভাবে হারিয়ে যায় বিমান ও জাহাজ। আজকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। ১৪৯২ সালের কথা, ভারতবর্ষে যাওয়ার পথ আবিষ্কার করতে সমুদ্রে নেমে পড়লেন বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস। দীর্ঘ পথ ঘুরে ভারতবর্ষের দেখা না পেলেও তিনি আবিষ্কার করেন সম্পূর্ণ নতুন এক অঞ্চল। কলম্বাস এর নাম দেন ওয়েস্ট ইন্ডিজ। এই দীর্ঘ অভিযানে চলার পথে নিয়মিত ডায়েরি লিখতেন এই স্প্যানিশ নাবিক। তিনি অক্টোবর মাসের ১২ তারিখে লিখলেন, তারা এক ত্রিভুজাকার অঞ্চলে এসে পৌঁছেছেন যেখানে নাবিকেরা অদ্ভুতরে কাণ্ডকারখানা দেখছেন। জাহাজের কম্পাস ঠিকমতো কাজ করছে না, নানারকম ভূতুরে আলো দেখা যাচ্ছিল চারপাশে। মূলত ক্রিস্টোফার কলম্বাসের ডায়েরিতেই প্রথম এই অঞ্চলের রহস্যের কথা উঠে আসে, কিন্তু ট্রায়াঙ্গেলটি জনপ্রিয় হয়ে ওঠে এর ৪৫০ বছর পর। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর মার্কিন বিমান বাহিনীর ৫টি প্রশিক্ষণ বিমান আকাশে উঠছিল, যদিও পাইলটদের সাথে কন্ট্রোল টাওয়ারে নিয়মিত যোগাযোগ ছিল। অথচ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় পাইলটের কণ্ঠস্বর, তারপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তের মধ্যেই। কোনোভাবেই আর তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই বিমানগুলোর খোঁজে আবার ২টি সার্চ বিমান পাঠানো হল। প্রশিক্ষণ বিমান খুঁজে পাওয়া তো গেলই না, উল্টো তাদের খুঁজতে যাওয়া ২ বিমানের একটি আর ফিরে আসেনি। এরপরেই টনক নড়ে সবার। খুঁজে দেখা গেল প্রতিটি বিমান একটি জায়গাতে এসেই অদৃশ্য হয়ে গেছে। আরও ভালোভাবে খোঁজখবর করতেই বেরিয়ে এল আরও রহস্যজনক সব ঘটনা। ১৮৭২ সালের ৫ই ডিসেম্বর এক মালবাহী জাহাজ মিয়ামি থেকে ছেড়ে গিয়েছিল, কিন্তু সেটি আর গন্তব্যে পৌঁছায়নি। পরে অক্ষত অবস্থায় জাহাজটি পাওয়া গেলেও কোনো নাবিকের সামান্যতম চিহ্নও পাওয়া যায়নি। তারা যেন অদৃশ্য হয়ে গেছে কোনো জাদুকরি মন্ত্রে। আরও রহস্যময় ঘটনা ঘটে ১৮৮১ সালে, যখন এলেন অস্টিন নামের একটি জাহাজের নাবিকেরা সমুদ্রে একটি জাহাজ ভাসতে দেখেন। অস্টিনের কয়েকজন নাবিকেরা সে জাহাজে নেমে সেটি দখল করে নেয়। তারপর জাহাজটিকে চেষ্টা করেন আমেরিকার দিকে নিয়ে যাওয়ার, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে এসে হঠাৎ করেই পরিত্যক্ত জাহাজটি অদৃশ্য হয়ে যায় নাবিকসহ। আতঙ্কিত অস্টিনের নাবিকেরা বিপদের বার্তা পাঠান কন্ট্রোল রুমে। উদ্ধারকারী জাহাজ এসে এলেন অস্টিন ও পরিত্যক্ত জাহাজ কোনোটি খুঁজে পায়নি। ১৯১৮ সালের ৪ই মার্চ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে। বার্বাডোস থেকে ৩০৬ জন যাত্রী নিয়ে মার্কিন বিমান হারিয়ে যায় এই ত্রিভুজ অঞ্চলে। অনেক সন্ধান করেও মেলেনি বিমান বা যাত্রীদের কোনো হদিশ। তবে এসব ঘটনা তখনও এক সূত্রে গাঁথেনি সাধারণ মানুষ। ১৯৫০ সালে লেখক অ্যাডওয়ার্ড ভ্যান উইনঙ্কল সর্বপ্রথম এসব ঘটনা মিলিয়ে একটি নিবন্ধ লেখেন মিয়ামি হেরাল্ড পত্রিকায়। তুলে আনেন একের পর এক রহস্যময় ঘটনা, বিশেষ করে ১৯৪৮ সালে ফ্লাইট ১৯-এর ৩২ জন যাত্রী এই অঞ্চলে হারিয়ে যাওয়ার গল্প নিয়ে দারুণ একটি নিবন্ধ লিখে ফেলেন তিনি। সেখানেই থামলেন না, ১৯৫২ সালে আবারও একটি নিবন্ধ লিখলেন দ্য মিস্ট্রি আওয়ার ব্যাকডোর নামে। অবশ্য এই রহস্যকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে যান মার্কিন লেখক ভিনসেন্ট গ্যাডিস। ফ্লাইট ১৯-এর ঘটনার সাথে নিজের কল্পনা মিশিয়ে তিনি লেখেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামে একটি নিবন্ধ। তিনিই প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল শব্দযুগল ব্যবহার করেন। ২ বছর পর একটি বই লিখে ফেলেন ইনভিজিবল হরাইজন নামে।
রহস্য, অলৌকিকতা, ভিনগ্রহের প্রাণী মিলিয়ে দারুণ জমজমাট একটি বই ছিল সেটি। ইনভিজিবল হরাইজন দারুণ জনপ্রিয়তা লাভ করে। সুযোগ বুঝে একের পর এক লেখক লিখতে শুরু করলেন শ্বাসরুদ্ধকর সব গল্প। কল্পনার ডানা সকল মাত্রা যেন ছাড়িয়ে গেল। সেসব গল্প বিভিন্ন ভাষায় অনুবাদ হতে শুরু করল, ফলে প্রায় দাবানলের গতিতে প্রতিষ্ঠিত হয়ে গেল বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য। সাধারণ মানুষ থেকে নাবিক বৈমানিক সবার মধ্যে ছড়িয়ে গেল এক আশ্চর্য মিথ। যদিও বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের সমাধান দিয়েছেন বৈজ্ঞানিকরা, তাদের মতে এই অঞ্চল দিয়ে ইউরোপ, আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে অসংখ্য জাহাজ ও বিমান চলাচল করে। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত জল ও আকাশপথ, তাই এখানে হঠাৎ হঠাৎ দুর্ঘটনা ঘটতেই পারে। সেই কারণে এই অঞ্চলটিকে রহস্যময় বলার কিছু নেই। আবার অঞ্চলটির ভৌগোলিক অবস্থানের কারণে কম্পাসের কাঁটায় মাঝে মাঝে গরমিল দেখা দেয় চৌম্বকীয় টানের জন্য। এর ফলে অনেক সময় হিসেবের গরমিলে দুর্ঘটনা দেখা দিতে পারে। তাছাড়া বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে প্রবল ঢেউ দেখা দেয় মাঝে মাঝেই, সাথে রয়েছে টর্নেডোর জোর ঝাপটা। এতেও অনেক দুর্ঘটনায় পড়েই হারিয়ে যেতে পারে জাহাজ ও বিমান। এসব ব্যাখ্যার পরেও এই অঞ্চল নিয়ে গুজবের শেষ নেই। অনেকের মতেই এর পেছনে রয়েছে ব্যবসায়িক উদ্দেশ্য। বারমুডা ট্রায়াঙ্গেলের ষড়যন্ত্রত্ব ও রহস্যময়তাকে কেন্দ্র করে কোটি কোটি ব্যবসা করে প্রকাশনা সংস্থাগুলো, তাই তারাই এই রহস্য, গুজব আর ষড়যন্ত্রত্ব বাঁচিয়ে রাখতে চায়। আর সাধারণ মানুষ বিশ্বাস করতে ভালোবাসে রহস্য, আতঙ্ক আর ভয়ে, তাই বারমুডা ট্রায়াঙ্গেল তাদের জন্য এক অনন্ত আগ্রহের উৎস। এসব কারণে বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে রয়েছে হাজারো তত্ত্বে ও ভয়ের কারণ। প্রকৃতপক্ষে এটি আট দশটা সাধারণ অঞ্চলের মতোই, তাই বলা যায় রহস্যের প্রতি মানুষের অঘম আকর্ষণই বাঁচিয়ে রেখেছে বারমুডা ট্রায়াঙ্গেল মিথ। এমন আরও বিস্ময়কর ও রহস্যময় তথ্য সম্পর্কে জানতে চান? সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।